one more difficult the bowler. জমে উঠেছে আইপিএল, খুবই দুর্দান্ত ম্যাচ হচ্ছে। এর আগের দিন কলকাতার হয়েছে, আজ আরসিবি ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচে। টসে জিতে রান তাড়ার সিদ্ধান্ত লখনউ সুপার জায়ান্টসের। আরসিবি টপ থ্রি ব্যাটার অর্ধশত করে নির্ধারিত 20 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 212 রান করেন আরসিবি। লক্ষ্য বড় হলেও এ মাঠে রান তারা সহজ। লখনউ পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে 37 রানের সাফে ফরে। এবারের আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন শেষ বলে 1 রানের লক্ষ্য তারা। লখনউ বাকি ছিল 1 উইকেট, শেষ বলের 22 রান নিয়ে 1 উইকেটে শ্বাসরুদ্ধকর জয় পেলেন। তবে যে 15 বলে 50 রান পূর্ণ করেন, খুবই দুর্দান্ত খেলেন লখনউ সুপার জায়ান্টস। বিরাট কোহলি আশাই করতে পারেন না যে এই ম্যাচ হেরে যাবেন, বিরাট কোহলি কল্পনাই করতে পারেন না যে এই ম্যাচটা সে হেরে যাবে। এত রান তারা করে জেতা সম্ভব ছিল না লখনউর জন্য, কিন্তু কিভাবে এটা সম্ভব হলো, সেটা তাদের বোলিং খারাপ ছিল না কী ছিল, বোলিং দোনো দলেরই বোলিং খারাপ হয়েছে, ব্যাটিং ভালো হয়েছে।